এই যে দীর্ঘ সময় আপনি প্রবাসে কাটিয়েছেন, সেখান থেকে দেশের প্রতি টান এবং দেশের কোন জিনিসটাকে সবচেয়ে বেশি কাঁদায় বা ভাবাতো? দেশ থেকে দূরে গেলেই মানুষের কিন্তু তার মাটির উপরে আকর্ষণটা অনেক বেড়ে যায়। তোমরা প্রোগ্রাম করতে যাও দেখেছো, তা দেশকে আমরা সবসময় চাই যে দেশ এগিয়ে চলুক এবং আমরা দেশের সঙ্গে সম্পৃক্ত হই এবং দেশকে আরো উঁচুতে তুলতে পারি। তাহলে আমাদের দেশ সম্বন্ধে খারাপ কথা বললে আমাদের কিন্তু একটা পেট্রিয়টিক একটা বিশাল স্বাধীনতার পর থেকে একটা জিনিস তৈরি হয়েছে বাংলাদেশ, যে কোনো উৎসবে পতাকা মাথায় বেঁধে বা পতাকা নিয়ে দৌড়াচ্ছে, এটা একটা ভীষণ প্রাউডের ব্যাপার। যেরকম আমেরিকানরা বলে উই আর আমেরিকান, ওকে, সেই বাংলাদেশের কিন্তু সেই জিনিসটা এসছে। আপনার যারা স্টুডেন্ট আছে তাদের কি মনে হয়, তারা কতখানি আগ্রহী বা এই শিল্পের প্রতি কতখানি উৎসর্গকৃত? সব স্টুডেন্ট যে ভালো হয় তা তো না। আমি যতবার আসি 70-80 জন ঢাকাতে আমি তাদেরকে ট্রেন করি এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, সেখানে সবাই তো আর ভালো হয় না, কিন্তু বেশ কিছু স্টুডেন্ট আমার এখন দেখেছি ভীষণভাবে আগ্রহী মাইমের প্রতি এবং ডেডিকেটেড। হিরো বলে একটা ছেলে আছে চিটাগাঙে মাইম করে আমার স্টুডেন্ট, এখানে নিতর মাহবুব আছে, সবুজ আছে, যারা রিয়েলি চর্চা করছে। এই যে আপনার, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনার দুই সন্তান, তারা কি আপনার এই শিল্পের প্রতি আগ্রহ? ওই যে আমি বললাম যে আমার বাবা মা আমি হতে চাইনি। আচ্ছা, হ্যাঁ, ওই যে একটা গান আছে না, আমি হতে পারিনি আকাশ, তা সেটা হচ্ছে যে আমার ছেলে ভালো পিয়ানো বাজায়। আচ্ছা, এবং গিটার বাজায়, ওর একটা গ্রুপও আছে। আচ্ছা, ওকে আমি, ও যেটা চেয়েছিল মানে করেছি, সেটা হচ্ছে ও ওই দেশের সব থেকে নাম করা ইনস্টিটিউট থেকে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে 97% মার্কস নিয়ে বেরিয়েছে, কিন্তু তিনি আবার চাকরি করবেন না, এখন 23 বছর বয়স। সে আবার গ্রোনব বলে একটা শহর আছে সুইজারল্যান্ডের বর্ডারে ফ্রান্সেই, সেখানে সে মিউজিকোলজি পড়ছে থার্ড ইয়ারে, আর 2 বছর তার আছে। আর আমার মেয়ে ব্যালে করতে এক সময় পরে মডার্ন ড্যান্সে গিয়েছিল, সে এখন ইংল্যান্ডে আছে, মাঝখানে বোম্বেতে ছিল 6 মাস। ও হচ্ছে 10 গ্রেডস বলে খুব নাম করা ইপাগ, ওই বিজনেস স্কুল। সে জীবনে অনেক বাবার টাকা নেই, তো কি হয়েছে, ও টাকা রোজগার করতে চায়, তো সে ক্যারিয়ারিস্ট, তা সে বিজনেস স্কুলে পড়ছে থার্ড ইয়ারে। আমার ছেলের নাম হচ্ছে সুপ্রতিম, নিকোলা সুপ্রতিম মজুমদার। আর মেয়ের নাম আমরা দুটো দেখেছি মানে একসাথে, মারি দোয়েল, দোয়েল বার্ড, মারি হচ্ছে মাদার মেরি, মারি দোয়েল মজুমদার। যদি জানতে চাই কর্মের জন্য জীবন না জীবনের জন্য কর্ম, আপনার কি মনে হয়? এটা একটা ভেজাল প্রশ্ন। আমার সবসময় কথা যে দুঃখ কাউকে বলতে নেই, প্রতিটি মানুষের জন্যই দুঃখ ওপরওয়ালা রেখে দিয়েছে। হ্যাঁ, সাদা আর কালো এই দুটো না থাকলে আমরা দেখতে পেতাম না, তা সুতরাং আমাদের পরিশ্রম করতে হবে, মানুষের কর্মেই মানুষের পরিচয়। আমি ওই যে বাংলাদেশ 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 করে চিৎকার করার থেকে আমি মনে করি আমি 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 বললেই আমার দেশ আমার সঙ্গে।